দেখ, যে পার্ট নিয়ে আমরা কথা বলবো সেই পার্টটার নাম হচ্ছে প্রজেক্টাইল মোশন, ঠিক আছে? দ্য থিং ইজ দ্যাট এ প্রজেক্টাইল মোশনের বাংলা কথার মানে হচ্ছে প্রাসের গতি। সো ওয়ার্ডটা আমাদের কাছে কমপ্লিটলি নতুন হলেও এই জাতীয় কনসেপ্ট আমরা খুব বেশি পরিমাণ দেখে এসেছি। ধর তুই কখনো কোনো একটা ক্রিকেট ফিল্ডে ব্যাট করছিস, অ্যান্ড অন দ্যাট মোমেন্ট তুই কি করছিস, বাউন্ডারি ধারে দাঁড়িয়ে ফিল্ডিং করছিস, এখানে একটা বল আসলো, তুই কি করলি, বলটা ধরলি, ধরে যেখানে বোলার আছে সেই বোলারের দিকে ছুঁড়ে দিলি, তাহলে বলটা এক্স্যাক্টলি এই রকম ভাবে গিয়ে বোলারের কাছে গিয়ে পৌঁছবে। অর্থাৎ যখন তুই একটা সার্টেন ডিস্টেন্সে একটা বলকে পাঠাতে চাস, তখন কিন্তু সেটাকে গ্রাউন্ডের সাথে গড়িয়ে ছুড়িস না, কি করিস, একটা সার্টেন অ্যাঙ্গেল বা একটা নির্দিষ্ট কোণ করে গ্রাউন্ডের সাথে সেটাকে ছুঁড়ে দিস। এবং যে অ্যাঙ্গেল করে ছুড়িস, ধরা যাক সেই অ্যাঙ্গেলটাকে আমরা থিটা বলি, সো যে অ্যাঙ্গেলটা গ্রাউন্ডের সাথে তৈরি করে তাকে বলা হয় অ্যাঙ্গেল অফ প্রজেকশন বা প্রাসের কোণ। তো ইটস ভেরি ভেরি এভিডেন্ট যে যখন কোনো একটা অবজেক্টকে আমাকে একটা সার্টেন ডিস্টেন্সে ছুড়তে হয়, বিশেষ করে এটা ক্রিকেট বলের ক্ষেত্রে খুব বেশি পরিমাণ হয়, তখন আমরা দেখতে পাই এই জাতীয় জিনিস হয়। আবার একই রকম ভাবে ধর কোনো ফুটবলার একটা ফ্রি কিক মারছে, আমি খেলা দিয়ে বোঝাচ্ছি কারণ আমরা রিলেট করতে পারবো খুব ভালো করে। সো যখন কোনো একজন ফুটবলার একটা ফ্রি কিক মারে, তখন কি করে, ও ওর পা দিয়ে বলের এমন একটা জায়গায় হিট করে যে জন্য বলটা কি হয় আলটিমেটলি একটা সার্টেন ডিরেকশন অবধি প্রোপাগেট করতে আরম্ভ করে। দ্যাট মিন্স টু বি ভেরি অনেস্ট, বলটা কি হয় এই জায়গা থেকে দাঁড়িয়ে আস্তে 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 ঠিক এইভাবে গিয়ে এইসব জায়গায় হিট করে। অর্থাৎ টু বি ভেরি অনেস্ট, বলটা কিন্তু এইরকম ভাবে একটা পাথ ট্রাভেল করে গিয়ে একটা পয়েন্টে হিট করে। অর্থাৎ এক্ষেত্রেও যখন একটা অনুভূমিক দূরত্ব অতিক্রম করে, দ্যাট ইজ একটা হরিজন্টাল পাথ ক্রস করে, এই হরিজন্টাল পাথ যখন ট্রাভেল করতে হয়, এই ট্রাভেল করবার জন্য ও কিন্তু জাস্ট গ্রাউন্ডের সাথে পাস দেয় না, কি করে, গ্রাউন্ডের সাথে একটা কোণ করে ছুঁড়ে দেয়। দ্যাট ইজ ইটস মেক অ্যান অ্যাঙ্গেল উইথ দ্য হরিজন্টাল, অ্যান্ড হোয়েন দ্য অবজেক্ট ইজ প্রজেক্টেড আলটিমেটলি এটা কি হয়, হরিজন্টাল পাথ যায় কিন্তু একটা সার্টেন অ্যাঙ্গেল করে যায়। কেন যায় সেটা বুঝতে গেলে আমাদের আরেকটু টাইম লাগবে, বাট টু বি ভেরি অনেস্ট এটা যদি বুঝতে হয় তাহলে আমরা বুঝতে পারবো যে গ্রাউন্ডের সাথে যদি ছুড়ি, তাহলে গ্রাউন্ডের সাথে বলটা যখন গড়িয়ে গড়িয়ে যাবে এর জন্য টাইমটা অনেক বেশি লাগবে, তার কারণ মাটিতে একটা ফ্রিকশন বা ঘর্ষণ বল দেবে। তো সেই ঘর্ষণ বল বা ফ্রিকশন বলকে মিনিমাইজ করবার জন্য আমরা এরকম করি। যে কোনো ক্রিকেট খেলাতেও তুই দেখবি, খুব ভালো করে যদি তুই মনে করিস, 2011 সালে যখন ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ লিফট করেছিল, তখন মহেন্দ্র সিং ধোনির একটা ছয় ছিল, লাস্ট ছয়, ছয়টাও যদি মারা দেখিস, তাহলে ছয়টা কি করে, পপিং ক্রিজে দাঁড়িয়ে থেকে একজন ব্যাটসম্যান যখন ছয় মারে, ছয়টা কি হয়, এইরকম একটা পাথওয়ে ট্রাভেল করে গিয়ে বাউন্ডারি থেকে হিট করে। এক্স্যাক্টলি এটাও কিন্তু একটা অবজেক্টের মোশন, যে পার্টিকুলার গতিটাকে আমরা কি বলছি, মোশন অফ আ প্রজেক্টাইল অর প্রাসের গতি। কেন বা কিভাবে এই জিনিসটা হয় সেটাই আমরা বুঝবার চেষ্টা করব, অ্যান্ড টু বি ভেরি অনেস্ট এতদিন অবধি যতগুলো পার্ট করেছি তার মধ্যে এটা বেশ কঠিন। ওকে, এবার দেখ আমি তোকে কিছু জিনিস বোঝাবার চেষ্টা করছি। আমি তোকে প্রজেক্টাইল নিয়ে কথা বলছি এবং আমি বলছি এই প্রজেক্টাইল মোশন হচ্ছে এরকম একটা টাইপের মোশন, যে ক্ষেত্রে কি হয় একটা অবজেক্টকে ভূমির সাথে একটি নির্দিষ্ট কোণ করে ছোড়া হয়। দ্যাট ইজ অ্যান অবজেক্ট ইজ প্রজেক্টেড উইথ অ্যান অ্যাঙ্গেল অফ হরিজন্টাল, অর্থাৎ হরিজন্টালের সাথে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল করে ছোড়া হয়। কিন্তু লজিক্যালি যখন আমরা কোনো একটা অবজেক্টকে ভূমির সাথে বা গ্রাউন্ডের সাথে একটা সার্টেন অ্যাঙ্গেল করে ছুঁড়বো, তখন নিশ্চয়ই আমি একটা ভেলোসিটিতে ছুঁড়বো, অর্থাৎ একটা নির্দিষ্ট বেগে ছুঁড়বো। তাহলে আমি পরপর কিছু কথা বলছি, দ্যাট ইজ প্রক্ষেপ বেগ, যে কথার মানে কি দ্য ভেলোসিটি অফ প্রজেকশন। সো ভেলোসিটি অফ প্রজেকশন এই কথার মানে কি, ভেলোসিটি অফ প্রজেকশন কথার মানে হচ্ছে যে ভেলোসিটিতে তুই কোনো একটা অবজেক্টকে ছুঁড়েছিস। আমি কতদিন ছুঁড়েছি আমি তোকে দেখিয়ে দিচ্ছি যে আমি ইউতে ছুঁড়েছি, নো ইস্যু। আর অ্যাঙ্গেল অফ প্রজেকশন, দ্যাট ইজ যে কোণে আমি ছুঁড়েছি, অর্থাৎ প্রক্ষেপ কোণ। এই প্রক্ষেপ কোণটা কি, না আমি আবারও বলছি প্রক্ষেপ কোণ কার সাথে মাপা হয়, প্রক্ষেপ কোণ কিন্তু মাপা হয় সবসময় গ্রাউন্ডের সাথে। মনে রাখবি আমরা যাই কাজ করি না কেন, আমরা গ্রাউন্ডের থেকে সমস্ত কিছু ক্যালকুলেশন করব। টু বি ভেরি অনেস্ট, যদি এই অবধি পুরো জিনিসটা হয়ে যায়, এরপরে যেটা আমাদের লাগবে সেটা হচ্ছে ভেক্টরের আসল ক্যালকুলেশন। সো ভেক্টর জিনিসটা কি, না ভেক্টর হচ্ছে এরকম একটা জিনিস যার ম্যাগনিটিউড আর ডিরেকশন দুটোই থাকে, অর্থাৎ মান এবং অভিমুখ দুটোই থাকে, এটা আমরা বারবার করে বলেছি। সো দ্যাট এই গোটা মোশনের ক্ষেত্রে দুটো জিনিস ঘটেছে,
একটা ক্ষেত্রে কি হয়েছে, একটা ক্ষেত্রে অবজেক্টটা তুই যদি এ থেকে ছুড়িস তাহলে ওটা আলটিমেটলি কিন্তু বি অবধি এসে পৌঁছেছে, অর্থাৎ একটা হরিজন্টাল পাথ গেছে। এই হরিজন্টাল পাথকে একটা সার্টেন নাম দিয়েছি যে কথার মানে হচ্ছে রেঞ্জ, রাইট? এটাকে বাংলাতেও রেঞ্জ বলে, ইংরেজিতেও রেঞ্জ বলে, জানার দরকার নেই। আর এই টোটাল মোশনের মধ্যে দেখ একটা সার্টেন পয়েন্ট আছে যেটা কিনা আমি সি দিয়ে যদি নাম দিই, এই সার্টেন পয়েন্টে দেখ ও কিন্তু হাইয়েস্ট পয়েন্টে ছিল, দ্যাট ইজ সবচেয়ে বেশি উচ্চতায় ছিল। সো এটাকেই আমরা বলি পিক পয়েন্ট, বাংলায় বলা হয় সর্বোচ্চ বিন্দু। সো অবজেক্টটা যখন মুভ করছে বা প্রজেক্টেড হয়েছে ইউ ভেলোসিটিতে কার সাথে, ভূমি বা অনুভূমিকের সাথে থিটা কোণ করে, তখন অবজেক্টটা যখন ট্রাভেল করছে তখন এক্ষেত্রে মোট দুটো ঘটনা ঘটছে, একটা হরিজন্টাল পাথ বা অনুভূমিক দূরত্ব অতিক্রম করছে যেটাকে আমরা কি বলছি, যার কথার নাম হচ্ছে আমি রেঞ্জ, আর কি হচ্ছে টোটাল মোশনে একটা হায়েস্ট পয়েন্ট অব দি পৌঁছচ্ছে যেটাকে আমরা বলছি পিক পয়েন্ট বা সর্বোচ্চ বিন্দু, রাইট? এবার দুটো জিনিস তোকে খুব ঠান্ডা মাথায় বুঝতে হবে। ফার্স্ট কথা কি, আমি তোকে ওইখানে বললাম যে ভেক্টর বলে একটা জিনিস আমরা বারবার করে পড়ছিলাম। সো ভেক্টরের ক্ষেত্রে কি থাকে, ধর আমরা ভেক্টর রেজলিউশন বা ভেক্টর বিয়োজন আগের দিন আমরা যথেষ্ট ভালোভাবে শিখেছি, আমরা এবার সব বিয়োজনের ক্ষেত্রে যাব না, আমরা লম্ব উপাংশ বিয়োজন, দ্যাট ইজ পারপেন্ডিকুলার অ্যাক্সিস ডিভিশনের ক্ষেত্রে যাব। সো পারপেন্ডিকুলার অ্যাক্সিস ডিভিশনের ক্ষেত্রে ধর এইদিকে একটা ভেক্টর আছে যার ভ্যালু কোনো ইউ, রাইট? এবার আমি কি করছি, এর দুটো অ্যাক্সিস ধরবার চেষ্টা করছি, দুটো অ্যাক্সিস ধরবার চেষ্টা করছি মানে আমি জাস্ট দুটো পারপেন্ডিকুলার অ্যাক্সিস ধরছি। সো ধরে নে এই দিক বরাবর যে অ্যাক্সিস থাকছে সেটাকে আমি এক্স দিয়ে নাম দিচ্ছি, আর ভার্টিক্যাল বরাবর যে অ্যাক্সিসটা থাকছে সেটাকে আমি ওয়াই দিয়ে নাম দিচ্ছি, নো ইস্যু। এবার আমি যদি ধরে নেই তর্কের খাতিরে যে দিস অ্যাঙ্গেল ক্যান বি রিটার্ন অ্যাজ থিটা, তাহলে আমরা কি করে এই ভেক্টরটাকে রেজলিউশন করেছিলাম বা ভেক্টর বিয়োজন করছিলাম, মনে করে দেখ এখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করেছি এবং এই অ্যাঙ্গেলটা কত, তাহলে অবভিয়াসলি 90 ডিগ্রি। এবার তুই তোর পছন্দ মতো নাম দিয়ে দে, ধরে নে এটা এ, এটা এম, তাহলে এ এম এর ভ্যালু কত, যেহেতু ভেক্টর কোয়ান্টিটি এর ম্যাগনিটিউড আর ডিরেকশন দুটোই থাকবে, এর ভ্যালু কত, ইউ, রাইট? আর যেটা তুই পারপেন্ডিকুলার ড্র করলি দ্যাট ইজ এম এন, এই এম এনটা পারপেন্ডিকুলার ওভার কে, এ এক্স, অর্থাৎ এম এনটা এ এক্স এর উপর পারপেন্ডিকুলার। যদি এই দুটো কথা পুরোপুরি সত্যি হয়ে থাকে তাহলে তুই আমাকে একটা কথা বলতো যে কস থিটার মানে কি। সো কস থিটা ক্যান বি রিটেন অ্যাজ বেস বাই হাইপোটেনিউস, দ্যাট ইজ ভূমি বাই প্রতিভুজ, দ্যাট ইজ এ এন বাই এ এম, রাইট? তাহলে এখান থেকে তুই যদি এ এন এর ভ্যালু বের করিস না, তুই স্পষ্ট দেখতে পারবি এ এন ইকুয়াল টু কত হবে, এ এম ইন্টু কস থিটা, আর এ এম মানে কত, ইউ, সো দ্যাট ক্যান বি রিটার্ন অ্যাজ ইউ কস থিটা, রাইট? অর্থাৎ আমি তোকে যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে এই দিকে যে কম্পোনেন্ট থাকে সেটা কত, ইউ কস থিটা। ফেয়ার এনাফ, কারো কোনো ইস্যু আছে এটুকু বলতে? একটা অবজেক্টকে যখন আমরা একটা নির্দিষ্ট ভেলোসিটি বা একটা নির্দিষ্ট বেগে ছুড়ে দিয়েছি এবং সেই ভেলোসিটিটা কত, ইউ, তখন আমরা কি দেখতে ইন্টারেস্টেড, তার দুটো মোশন এখানে হচ্ছে, দুটো দিকে গতিপথ থাকছে। দুটো দিক কেন বলছি, না একটা দিক যদি ভালোভাবে বুঝি তাহলে এই দিক বরাবর যে অ্যাক্সিস থাকছে সেটাকে যদি আমরা এক্স অ্যাক্সিস নাম দিই তাহলে ওপর দিকেও একটা মোশন থাকছে, ওয়াই, কেন? তার কারণ হচ্ছে গোটা মোশনটাকে যদি আমি লক্ষ্য করি তাহলে অবজেক্টটা কিন্তু ঠিক এইরকম একটা পাথ বরাবর গেছে, অর্থাৎ এই যে বরাবর আমি গ্রিন মার্কার দিয়ে মার্ক করলাম সেই পাথ বরাবর গেছে, অর্থাৎ শুধুমাত্র অনুভূমিক দিকে গেছে এরকম নয়, দ্যাট ইজ দ্য অবজেক্ট হ্যাজ নট ট্রাভেলড দ্য ডিস্টেন্স ইন হরিজন্টাল পাথ অনলি, বাট অলসো ভার্টিক্যাল বা উল্লম্ব দিকেও গেছে, অর্থাৎ দুটো দিকেই অবজেক্টটা মুভ করেছে। এখন যদি এরকম মুভ করে তাহলে এক্ষেত্রে অবজেক্টের উপর দুটো ধরনের গতিপথ আছে, একটা অনুভূমিক গতিপথ দ্যাট ইজ হরিজন্টাল পাথ হয়ে, আর একটা উল্লম্ব গতিপথ দ্যাট ইজ ভার্টিক্যাল পাথ হয়ে। তাহলে দুটো টাইপের যদি গতিপথ থেকে থাকে কোনো একটা অবজেক্টের ক্ষেত্রে তাহলে আমাকে কিন্তু এই পার্টিকুলার কেসে দুটো আলাদা আলাদা ভাবে মোশনকে ভাবতে হবে। এবার দুটো আলাদা আলাদা মোশন কি করে ভাববো, না প্রথম কথা আমরা যেটা দেখতে পাচ্ছি ভেক্টর রেজলিউশন বা ভেক্টর বিভাজন থেকে আমরা যেটা শিখেছিলাম যে একটা ভেক্টর যদি কোনো একটা সার্টেন অ্যাঙ্গেল করে কাজ করে, অর্থাৎ এক্ষেত্রে আমি ইউটাকে যে ভেক্টর দিয়ে ধরছি সেটা কত অ্যাঙ্গেল তৈরি করেছে, সেটা হচ্ছে অনুভূমিক বা হরিজন্টালের সাথে থিটা কোণ করে আছে। এখন যদি এই থিটা কোণ করে থাকে তাহলে এর হরিজন্টাল দিকে বা অনুভূমিক দিকে কত উপাংশ কাজ করছে সেটা কি করে বুঝবো, না এটা বুঝবার জন্য আমাকে কি করতে হবে, কস থিটা কম্পোনেন্টটাকে ভাবতে হবে। কস থিটা কথার মানে কি, কস থিটা কথার মানে হচ্ছে ভূমি বাই অধিভুজ, দ্যাট ইজ বেস বাই হাইপোটেনিয়াস। তাহলে এই এ এম এন ত্রিভুজের ক্ষেত্রে, দ্যাট ইজ এ এম এন ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে কস থিটা কথার মানে কি, দ্যাট ইজ বেস, দ্যাট ইজ এ এন
আর অতিভুজ কথার মানে কি? অতিভুজ কথার মানে হচ্ছে am, তাহলে এটা হচ্ছে বেস বাই অতিভুজ করে নিলাম। সো এখান থেকে am এর ভ্যালু যেটা পেলাম দ্যাট ইজ u cos থিটা, এটা আমরা আগের দিনও করেছিলাম। সো এবার আমরা যেটা করার চেষ্টা করছি সেটা হচ্ছে এই অবধি আমরা পুরো জিনিসটা বুঝেছি, রাইট? সো আমি এর পরের পার্টটা এখান থেকে করবার চেষ্টা করছি। এবার আমি যেটা করবার চেষ্টা করছি, আমরা তো cos থিটাটা বের করে নিলাম, বাট হোয়াট অ্যাবাউট সাইন থিটা? আমি এবার এখান থেকে সাইন থিটাও বের করছি। সো যদি আমি সাইন থিটা বের করার চেষ্টা করি, সাইন থিটা কথার মানে কি? হাইট বাই হাইপোটেনিয়াস, এক্ষেত্রে হাইট কোনটা? হাইট হচ্ছে এম এন, হাইপোটেনিয়াস কে? হাইপোটেনিয়াস আবার এ এম। তাহলে যদি আমি এম এন এর ভ্যালু বের করি, এম এন মানে কত হবে? এম এন উইল হ্যাভ দ্য ভ্যালু অফ এ এম ইন্টু সাইন থিটা। আর এ এম মানে কি? আমি বারবার বলছি, এ এম মানে যে ভেলোসিটিতে আমি প্রজেক্ট করেছি সেটা কত? দ্যাট ইজ নাথিং বাট ইউ সাইন থিটা। তাহলে ভালো করে ভেবে দেখ, এই দিক বরাবর কত কাজ করছে? ইউ সাইন থিটা কাজ করছে, ফেয়ার এনাফ। যদি এই দিক বরাবর ইউ সাইন থিটা কাজ করে থাকে, তাহলে ভেক্টরকে কি করতে পারি? আমরা প্যারালাল শিফট করতে পারি, যে জিনিসটা আমি বারবার করে শিখিয়েছি। অর্থাৎ যেটা এম এন বরাবর কাজ করছে এক্স্যাক্টলি সেটাকে যদি আমি এই বরাবর তুলে আনি, দ্যাট ইজ এ এক্স বরাবর যদি তুলে আনি, তাহলে এই দিক বরাবরও কিন্তু কাজ করবে ইউ সাইন থিটা। এটা ভেক্টরকে শিফট করা যায়। এখন এই জিনিসটা শিফট আমি কেন করলাম সেটা যদি বুঝতে হয়, তাহলে আমাকে এবার অ্যাকচুয়াল কন্ডিশনটা বুঝতে হবে। আমি তো ছুঁড়েছি ইউ ভেলোসিটিতে বা ইউ বেগে কার সাথে? হরিজন্টালের সাথে, থিটা অ্যাঙ্গেল করে বা থিটা কোণ করে। কিন্তু তাতে আমার কোনো প্রফিট নেই যতক্ষণ না আমি বুঝতে পারবো যে এর হরিজন্টাল দিকের ভেলোসিটি হচ্ছে ইউ কস থিটা এবং ভার্টিক্যাল দিকের ভেলোসিটি হচ্ছে ইউ সাইন থিটা। অর্থাৎ উল্লম্ব দিকে যে বেগ সেটা হচ্ছে ইউ সাইন থিটা। দ্যাট মিন্স এই যে এইচ হাইট অব দি অবজেক্টটা উঠেছে সেটা কেন উঠেছে? না, ইউ সাইন থিটা বেগের জন্য উঠেছে। আর এ থেকে যে বিতে এসছে সেটা কেন এসছে? দ্য হরিজন্টাল পাথ হ্যাজ বিন ট্রাভেলড ডিউ টু ইউ কস থিটা। তার মানে এখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট যে ডেটাটা সেটা কি? এ থেকে বি এর দিকে গেছে, দ্যাট ইজ হরিজন্টাল পাথ, অর্থাৎ অনুভূমিক পথ অতিক্রম। এটা কেন হয়েছে? এটা হয়েছে ইউ কস থিটার জন্য। আর অবজেক্টটা যে একবার এ থেকে সি তে পৌঁছেছে, অর্থাৎ এ থেকে সি অবধি যে হাইটে পৌঁছেছে, এটা কার জন্য? এই যে ভার্টিক্যাল পাথ, এই ভার্টিক্যাল পাথ কার জন্য গেছে বা উল্লম্ব পথ? এটা গেছে হচ্ছে ইউ সাইন থিটার জন্য। ফেয়ার এনাফ, ক্লিয়ার? না কোনো অসুবিধা আছে? ওকে, তুই তাহলে যে অবধি বোঝার চেষ্টা করেছিস তাতে মোটামুটি ভাবে আমরা মোশনটাকে মোট দুটো ভাগে ভাগ করতে পেরেছি, একটা হরিজন্টাল মোশন, একটা ভার্টিক্যাল মোশন। অর্থাৎ অনুভূমিক পথ একটা, একটা উল্লম্ব পথ একটা। এবার খুব ভালো করে বোঝ, যেটা আমি হরিজন্টাল মোশনের কথা বলছি, প্রত্যেকটা জিনিসের কিছু কিছু কনসেপ্ট আছে। এই হরিজন্টাল মোশন কেন হয় আবারও বল। হরিজন্টাল মোশন মানে কি? অবজেক্টটা এ থেকে বিতে এসছে, কেন এসছে? খুব ভালোভাবে বোঝ, এ থেকে বিতে এসছে শুধু শুধুমাত্র ইউ কস থিটার জন্য। তাহলে হরিজন্টাল মোশন কার জন্য হয়েছে? অর্থাৎ অনুভূমিক পথ অতিক্রম হয়েছে ইউ কস থিটার জন্য। ফেয়ার এনাফ, তাহলে ইউ কস থিটার জন্য হয়েছে। এবার প্রশ্ন হচ্ছে, এই যে ইউ কস থিটাটা, এই ইউ কস থিটাটা কি পরিবর্তন হয়, অর্থাৎ চেঞ্জ হয়? না, ইউ কস থিটা কি? ইউ কস থিটা হচ্ছে একটা কনস্ট্যান্ট। কেন কনস্ট্যান্ট সেটা আমি তোকে বলবো। প্রথম কথা ধরতে হবে, তোকে ধরতে হবে এই গোটা কন্ডিশনটা আইডিয়াল। এই আইডিয়াল কন্ডিশন মানে কি? আইডিয়াল কন্ডিশন মানে হচ্ছে কোনো রকম ভাবে কোনো বায়ু বাধা দেবে না, অর্থাৎ দেয়ার ইজ নো এয়ার অ্যান্ড দেয়ার ইজ নো ভিসকোসিটি। যদি এয়ার না থাকে তাহলে কোনো ভিসকোসিটি থাকবে না, যে কারণে অবজেক্টটা যখন এ থেকে বি এর দিকে যাবে তখন কোনোভাবেই ওর পাথওয়েকে কেউ বাধা দেবে না। অর্থাৎ ওটা ফ্রি ফ্লো এবং কনস্ট্যান্ট বা ধ্রুবক বেগ নিয়ে চলতে পারবে। দ্যাট ইজ ফ্রম এ টু বি ইট ক্যান মুভ অ্যাট কনস্ট্যান্ট ভেলোসিটি, ক্লিয়ার? কিন্তু যখন এটার তুই ভার্টিক্যাল ভেলোসিটি দেখবি, অর্থাৎ ভার্টিক্যাল মুভমেন্ট যখন দেখবি, এই ভার্টিক্যাল মুভমেন্ট কথার মানে কি? যেটা আপওয়ার্ড দিকে যাচ্ছে, অর্থাৎ ভার্টিক্যাল মুভমেন্ট হচ্ছে এ থেকে সি এর দিকে। এবং কার জন্য হচ্ছে? এর জন্য হচ্ছে শুধুমাত্র ইউ সাইন থিটার জন্য। কিন্তু এবার তুই বল, আমরা তো যা কিছু কাজ করি সব পৃথিবীতে দাঁড়িয়ে করি, তাহলে পৃথিবীতে দাঁড়িয়ে যদি আমি কোনো কাজ করি এবং আমি যদি বলি যে কোনো একটা অবজেক্টকে আমি ওপরের দিকে ছুড়ে দিয়েছি, কত ভেলোসিটিতে? না, ইউ সাইন থিটা ভেলোসিটিতে, তাহলে এটা কি এই বেগ বা এই ভেলোসিটিতে কি ধ্রুবক থাকতে পারে বা কনস্ট্যান্ট থাকতে পারে? ইট কান্ট বি। কেন? যত ওপরের দিকে উঠবে ভেলোসিটি কমতে কমতে একটা টাইমে জিরো হয়ে যাবে। কেন বলতো? কারণ সব সময় তোরা জানবি গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন বা জি নিচের দিকে কাজ করে, অর্থাৎ যে কোনো একটা অবজেক্ট সবসময় নিচের দিকে পড়ে যেতেছে। এন্ড দ্যাট ইজ দ্য এক্স্যাক্টলি লজিক, এক্ষেত্রে কি কাজ করবে? দ্যাট ইজ রিটার্ডেশন
বা মন্দন কত না জি? রিটার্ডেশন বা মন্দন যদি জি হয় তাহলে বলতো কত সময় পর আপওয়ার্ড ভেলোসিটি জিরো হয়ে যাবে? আমি ধরে নিচ্ছি টি সময় পরে ভার্টিক্যাল ভেলোসিটি শূন্য হয়ে যাবে, দ্যাট ইজ আফটার টি টাইম দি ভার্টিক্যাল ভেলোসিটি উইল বি জিরো, রাইট? তাহলে যদি এই ঘটনাটা সত্যি হয় তাহলে ফাইনাল ভেলোসিটি কত? জিরো। ইনিশিয়াল ভেলোসিটি কত ছিল? ইউ সাইন থিটা মাইনাস জিটি, ক্লিয়ার? কারণ আমরা জানি ভি ইকুয়াল টু ইউ মাইনাস এটি। সো ইউ মানে কত? এক্ষেত্রে ইউ মানে হচ্ছে ইউ সাইন থিটা, কারণ উল্লম্ব দিক বা ভার্টিক্যাল দিকে কিন্তু শুধু ইউ সাইন থিটাটাই কাজ করেছে। আমি আগের দিন বারবার করে বলেছিলাম ভেক্টর রেজলিউশন আমাদেরকে বুঝতেই হবে, অ্যান্ড দ্যাট ইজ দ্য লজিক। আমি এখান থেকে কি লিখতে পারি? জিটি ইকুয়াল টু ইউ সাইন থিটা, রাইট? তাহলে টি ইকুয়াল টু কত হয়ে যাবে? টি ইকুয়াল টু হয়ে যাবে ইউ সাইন থিটা বাই জি। কোনো অসুবিধা? কারোর কিছু বুঝতে প্রবলেম? ওকে, একটা কোশ্চেন হতেই পারে যে এটা কেন ইউ সাইন থিটা মাইনাস জিটি হয়েছে, এটা একটা প্রশ্ন হয়েছে। এবার বড় কথা দেখ, যদি কোনো একটা অবজেক্ট ত্বরণে যাত্রা করে, দ্যাট ইজ অ্যান অবজেক্ট ইজ মুভিং অ্যাট অ্যান অ্যাক্সিলারেশন, তাহলে আমরা কি লিখি? ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এটা তো নিশ্চয়ই আমরা লিখি। কিন্তু প্রবলেম হচ্ছে কি, ভি মানে কি? ফাইনাল ভেলোসিটি। ইউ হচ্ছে ইনিশিয়াল বা প্রাথমিক বেগ, এ হচ্ছে ত্বরণ, দ্যাট ইজ অ্যাক্সিলারেশন, আর টি হচ্ছে সময়। এবার প্রবলেম হচ্ছে যদি এটা ত্বরণে না গিয়ে মন্দনে যায়, সেক্ষেত্রে কি হয় ইকুয়েশনটা? ভি ইকুয়াল টু ইউ মাইনাস এটি হয়, আই উইশ সেটা আমরা জানি। অর্থাৎ মন্দনের ক্ষেত্রে কি হয়, ক্রমশ বেগটা কমতে আরম্ভ করে, ফেয়ার এনাফ। এবার আমি কি বলেছি যে এক্ষেত্রে কিন্তু আমাদের ভেক্টর রেজলিউশন বুঝতে হবে, আর ভেক্টর এমন একটা জিনিস যার ডিরেকশনটাই শেষ কথা বলে, শুধুমাত্র ম্যাগনিটিউড শেষ কথা বলে না। অর্থাৎ যদি ডিরেকশন শেষ কথা বলে থাকে, এই কথার মানে হচ্ছে এক্স্যাক্টলি এটাই, যখন একটা অবজেক্টকে আমি এই দিকে ছুড়ে দিয়েছি ইউ ভেলোসিটিতে বা ইউ বেগে, তখন কিন্তু তার মোট দুটো কম্পোনেন্ট থাকে, একটা অনুভূমিক দিকে কত থাকে ইউ কস থিটা, আর একটা উল্লম্ব দিকে থাকে ইউ সাইন থিটা। কোনো সমস্যা আছে? কারো কিছু বুঝতে প্রবলেম? এখন লজিক্যালি আমাদের মনে হতেই পারে যে একই সাথে দুটো ভেলোসিটি কাজ করছে, ইটস ড্যাম ট্রু যে এট এ টাইম দুটো ভেলোসিটি কাজ করছে, বাট এটা ভেক্টর কোয়ান্টিটি। যখন এক্স অ্যাক্সিস ভাববো, অর্থাৎ যখন এই অ্যাক্সিসটা ভাববো, তখন কোনোভাবে এই ওয়াই অ্যাক্সিসের ভেলোসিটি এতে কোনো ইম্প্যাক্ট ফেলবে না, আবার যখন ওয়াই অ্যাক্সিস ভাববো তখন কোনোভাবে এক্স অ্যাক্সিসের কোনো কিছু ইম্প্যাক্ট ফেলবে না। অ্যান্ড দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিম যেটা আমাদের এখান থেকে জানতে হবে। অর্থাৎ আমি কি ধরেছি, আমি এই গোটা পাতে কিন্তু ভার্টিক্যাল মুভমেন্টটাকে নিয়ে কনসিডার করছি, অর্থাৎ উল্লম্ব পথের গতিপথ নিয়ে আলোচনা করছি। তাহলে যদি ভার্টিক্যাল মুভমেন্ট নিয়ে কথা বলি, তাহলে কি হচ্ছে, আমার এখানে রিটার্ডেশন কত? রিটার্ডেশন জি। রিটার্ডেশন বা মন্দন কেন? যদি কোনো একটা অবজেক্টকে উপরের দিকে ছুড়ে দেওয়া হয়, সেটা ক্রমশ কি বেগ হারায়। কেন হারায়? কারণ আমরা জানি সমস্ত অবজেক্টের মুভমেন্টের নিচের দিকে, দ্যাট ইজ টুয়ার্ডস দ্য সেন্টার অফ আর্থ, অর্থাৎ পৃথিবীর কেন্দ্রের দিকে ওজন কাজ করে। অ্যান্ড তার জন্য কি হয়, একটা অ্যাক্সিলারেশন থাকে, যেটাকে আমরা জি দিয়ে লিখি, দ্যাট ইজ গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন বা মহাকর্ষীয় ত্বরণ। এখন এই অভিকর্ষীয় ত্বরণের জন্য প্রত্যেকটা বস্তু নিচের দিকে কাজ করে, অর্থাৎ যখন আমি ইউ সাইন থিটা ছুড়ে দিলাম, তার উল্টো দিকে এই জিটা কাজ করছে, তার মানে কি হচ্ছে, এটা মন্দনে যাচ্ছে। এবং কতক্ষণ ধরে যাচ্ছে? টি সময় ধরে। আমি কোন টুকু পথের জন্য বের করেছি? টু বি ভেরি অনেস্ট, এ থেকে সি অবধি। কেন? এই সিতে পৌঁছানোর পরে অবজেক্টটা দেখ আর উপরের দিকে ওঠেনি, সেই জন্য সিটাকে আমি পিক পয়েন্ট বলেছিলাম। মানেটা কি বুঝি, সিতে ম্যাক্সিমাম উচ্চতা পৌঁছাতে পারে, তারপরে কি হবে, তারপর আবার ওটা নামতে আরম্ভ করবে। কেন? সর্বোচ্চ উচ্চতায় পৌঁছানোর পরে অবজেক্টটা কি করতে পারে, আর উপরে উঠতে পারে না, সাবজেক্টটা কি করবে, আবার নিচের দিকে নামতে আরম্ভ করবে, কারণ আবার ওখানে অভিকর্ষ ত্বরণ কাজ করে। সেই কারণে কোনো একটা পেনকে ওপরের দিকে ছুড়ে দিলে একটা নির্দিষ্ট পয়েন্টে যাওয়ার পরে পেনটা আবার নিচের দিকে নেমে তোর হাতে চলে আসে, এটাই হচ্ছে কন্ডিশন। ক্লিয়ার না? ক্লিয়ার না? ওকে, এবার দেখ, তার মানে আমি যেটুকু কথা তোকে বলবার চেষ্টা করলাম, তার মানে খুব ভালোভাবে বোঝ, যতক্ষণে অবজেক্টটা এ থেকে সিতে উঠেছে, তার মানে এ থেকে সিতে ওঠার জন্য সবচেয়ে বেশি হাইটটা পিক করেছে, তাহলে এই ম্যাক্সিমাম হাইট পিক করতে টোটাল টাইম কত লেগেছে বলতো? টোটাল টাইম এক্ষুনি বের করলাম, দ্যাট ইজ টি দিয়ে লিখলাম, সেটা কত হয়েছিল? ইউ সাইন থিটা ডিভাইডেড বাই জি। কোনো অসুবিধা নিশ্চয়ই নেই। এবার তাহলে বোঝ, যদি একটা অবজেক্টের এ থেকে সি তে উঠতে ইউ সাইন থিটা বাই জি লাগে, তাহলে সি থেকে বি তে নামতে কত টাইম লাগবে জানিস? টোটাল টাইম কত লাগবে, কারোর কোনো আন্দাজ আছে? দেখ, এটাও টি ইকুয়াল টু ইউ সাইন থিটা বাই জি লাগবে। কেন বা কিভাবে, এটা আমরা পরবর্তীকালে প্রুফ করবো, ইটস নট
অন দিস টপিক, এই টপিকে এক্ষুনি এটা বিলং করে না, এটা একটু পরের দিকে জায়গায় গিয়ে আমরা আলোচনা করব। শুধু এটুকু জেনে রাখ, তুই যদি কোনো একটা সার্টেন পয়েন্ট থেকে দাঁড়িয়ে একটা অবজেক্টকে উপরের দিকে ছুড়ে দিস, তাহলে অবজেক্টটা সবচেয়ে হাইয়েস্ট পয়েন্টে পৌঁছতে যত টাইম লাগবে, নেমে আসতে ঠিক ততটাই টাইম নেবে। অর্থাৎ এটাই রুল। তাহলে যদি তাই হয়, তাহলে মোট যাত্রাকাল, এই মোট যাত্রাকাল কথার মানে কি? অবজেক্টটার মোট টাইম অফ জার্নি, এই টাইম অফ জার্নিটা কি হবে, টোটাল কতক্ষণ ধরে গেছে, না এ থেকে সিতে যেতে রেখেছে টি, আর সি থেকে বিতে নামতে রেখেছে আবার টি, তার মানে কত হবে? ইউ সাইন থিটা বাই জি ইন্টু টু। ভেরি ভেরি ক্লিয়ার, রাইট? সো ইউ সাইন থিটা ডিভাইডেড বাই জি, দিস ইজ দ্য টোটাল টাইম টেকেন বাই দ্য অবজেক্ট টু রিচ অ্যাট বি ফ্রম এ, রাইট? যখন আমি কি করছি, অবজেক্টটাকে থিটা কোণ করে ছুড়ে দিচ্ছি এবং ইউ বেগ নিয়ে ছুড়ে দিচ্ছি অনুভূমিকের সাথে, তাহলে এই পরিমাণ লাগছে টোটাল সময়। ক্লিয়ার আমার কথা? ওকে, এবার দেখ, এবার যে কথাটা মেন জিনিস তুই বুঝে নে, এতক্ষণ ধরে তুই মোটামুটি বুঝলি টোটাল টাইম অফ জার্নিটা কি, মানে মোট কতক্ষণ ধরে অবজেক্টটা গেছে, রাইট? তাহলে বলতো, এ থেকে বি, এই যেটাকে আমি প্রথমেই লিখেছিলাম রেঞ্জ বলে কথা, এই রেঞ্জ কথার মানে কি? তাহলে এ থেকে বি অবধি মোট কতটা পথ গেছে, রাইট? কি করে বের করবি? না বোঝ, এ থেকে বিতে কিন্তু কিভাবে গেছিল আমি তোকে প্রথমেই বলেছি, এটা কিন্তু কনস্ট্যান্ট ভেলোসিটি। কনস্ট্যান্ট ভেলোসিটি মানে কি? ধ্রুবক বেগ। ধ্রুবক বেগ কত? না, দ্যাট ইজ নাথিং বাট ইউ কস থিটা। সো ইউ কস থিটা ভেলোসিটি নিয়ে মোট কতক্ষণ ধরে গেছে? এখান থেকে এই অবধি টোটাল পথ গেছে কতক্ষণ? টুটি। আর টুটি মানে কত বের করেছি? টু ইউ সাইন থিটা ডিভাইডেড বাই জি। ফেয়ার এনাফ। তার মানে বোঝ, টোটাল যে রেঞ্জ, সেই রেঞ্জ কথার মানে কি? আর যদি এ থেকে বি অবধি টোটাল ডিস্টেন্সটাকে আর দিয়ে আমি ডিফাইন করি, তাহলে সেটা কত হবে? ইউ কস থিটা স্পিডে গেছে কতক্ষণ? টুটি মানে টু ইউ সাইন থিটা ডিভাইডেড বাই জি। ক্লিয়ার? তাহলে দেখ, এটাকে আমি কি লিখছি, আমি লিখছি টু ইউ স্কোয়ার সাইন থিটা কস থিটা ডিভাইডেড বাই জি। ফেয়ার এনাফ। এবার এখানেই থামতে পারতাম, কিন্তু আমি এটাকে কি লিখছি, ইউ স্কোয়ার বাই জিটাকে কমন নিয়ে নিচ্ছি, তাহলে ব্র্যাকেটে কত পড়ে থাকছে? টু সাইন থিটা কস থিটা। অ্যান্ড আই উইশ ম্যাথে আমরা এইটুকু জিনিস অন্তত পক্ষে পড়েছি যে টু সাইন থিটা কস থিটা, এই কথাকে আমরা সাইন টু থিটা লিখতে পারি। সো দ্যাট ইজ দ্য এক্সাক্টলি লজিক, এই গোটা ইকুয়েশনটাকে চেঞ্জ করে আমি কি লিখছি, ইউ স্কোয়ার সাইন টু থিটা ডিভাইডেড বাই জি। ক্লিয়ার? ওকে, দেখ দুটো জিনিস খুব ভালো করে দেখ, আমি তোদেরকে বারবার করে একটা জিনিস বলি যে অনেক সময় কঠিন জিনিস শিখতে গিয়ে আমরা সোজা জিনিসগুলোকে ইগনোর করি, যেটা সবচেয়ে বোকামি। সবসময় আগে বেসিকটা শিখবি। আগে বল, সরণ বা ডিসপ্লেসমেন্ট কি দিয়ে লিখি আমরা? দ্যাট ইজ নাথিং বাট ইউ টি প্লাস হাফ এটি স্কোয়ার, যদি এটা ত্বরণে যান। কিন্তু যে পথে ত্বরণ নেই সেইখানে এ কত হয়? জিরো। মানে ইফ দেয়ার ইজ নো অ্যাক্সেলারেশন ইন দ্য সিস্টেম, দেন এস কে আমরা কি লিখবো? ইউ ইন্টু টি, অর্থাৎ কনস্ট্যান্ট ভেলোসিটি ইন্টু টাইম। এবার তুই ভাব, এ থেকে বি এর দিকে কিভাবে গেছে, আমি বারবার করে বলছি কনস্ট্যান্ট ভেলোসিটি বা সমবেগে। তাহলে এ থেকে বি অবধি টোটাল দূরত্বটাকে আমি আর লিখে রেখেছিলাম, আর কত বেগে যাত্রা শুরু করেছে, দ্যাট ইজ ইউ কস অফ থিটা, রাইট? অ্যান্ড টি মানে কত? টোটাল টাইম। টোটাল টাইমটা কত? টোটাল টাইমটাই তো আমি বলেছি টু ইউ সাইন থিটা ডিভাইডেড বাই জি। হ্যাঁ, এটা নিয়ে প্রশ্ন হতেই পারে যে এটা কেন বলছি। ভাই ভালো করে বোঝ, এ থেকে বি তে যতক্ষণে অবজেক্টটা মুভ করেছে ঠিক ততক্ষণ টাইম ধরেই কিন্তু অবজেক্টটা এদিক থেকে এদিকে এসছে। অর্থাৎ এই টোটাল পাথওয়ে অফ মোশনটাতে কি হয়েছে, আমি দুটো আলাদা আলাদা ভাগ করে তো বুঝছি সেটা ঠিক, কিন্তু তুই কি ইগনোর করতে পারবি এটা, যে অবজেক্টটা যতটা টাইমে উঠেছে এবং নেমেছে থ্রু আউট দ্য জার্নি অবজেক্টটা অনুভূমিক পথ বা হরিজেন্টাল পথ এসছে, এটা তো শিওর? ইয়েস অর নো? দ্যাট মিন্স অবজেক্টটা এ থেকে সিতে উঠতে যতটা টাইম লেগেছে, সি থেকে বিতে নামতে যতটা সময় লেগেছে, এই টোটাল টাইম জুড়েই অবজেক্টটা ইউ কস থিটা বেগ নিয়ে এ থেকে বি এর দিকে এসেছে, কারণ এটা হরিজন্টাল পাথওয়ে। সো আমি এটাকে রিক্যালকুলেট করছিলাম, কি লিখছিলাম, ইউ স্কোয়ার বাই জি কে কমন নিয়ে নিচ্ছিলাম, আর কি লিখছিলাম, টু সাইন থিটা কস থিটা। অ্যান্ড টু সাইন থিটা কস থিটা কথার মানে হচ্ছে সাইন টু থিটা। সো অ্যাট দ্য এন্ড অফ দ্য টাইম আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে রেঞ্জের ভ্যালু পাচ্ছিলাম, রেঞ্জের ভ্যালু কত? ইউ স্কোয়ার সাইন টু থিটা বাই জি। তাহলে আমরা অলরেডি দুটো জিনিস পেয়ে গেলাম, একটা হচ্ছে টোটাল টাইম অফ জার্নি, দ্যাট ইজ ক্যাপিটাল টি টোটাল, কি বের করলাম, যেটা বের করলাম টু ইউ সাইন থিটা বাই জি, আর একটা কি বের করলাম, রেঞ্জ বের করে দিলাম, রেঞ্জের ভ্যালু কত? ইউ স্কোয়ার সাইন টু থিটা ডিভাইডেড বাই জি, রাইট?
ওকে, এবার দেখ যে প্রশ্নটা আমি তোদেরকে ঠিক পরের বার করব, এই প্রশ্নটার উত্তর আমি তোদের কাছ থেকে শুনতে চাইছি। আচ্ছা, তুই আমাকে বলতে পারবি এর ম্যাক্সিমাম হাইট কোনটা বা সর্বোচ্চ উচ্চতা কোনটা? ঠিক কোন পয়েন্টে আগে পাবো বল, ম্যাক্সিমাম হাইট কোন পয়েন্টে পাবো? এক এর পরের প্রশ্নটা খুব লজিক্যাল, আমাকে বলতে পারবি ম্যাক্সিমাম হাইট কোন টাইমে পাবো? ম্যাক্সিমাম হাইট পৌঁছবে কখন? টি টাইমে। ভেরি গুড, টি টাইমে, ভেরি গুড। টোটাল জার্নিটা কতক্ষণে ছিল? 2T, এবং আমি কি বলেছিলাম এই মাঝখানে আসবে টি টাইমে, রাইট? তাহলে এই টি টাইমে হবে সর্বোচ্চ উচ্চতা, অর্থাৎ টি মানে কত? ইউ সাইন থিটা ডিভাইডেড বাই জি। তার কারণ কি? তার কারণ হচ্ছে টোটাল টাইম অফ জার্নি কিন্তু 2U সাইন থিটা বাই জি ছিল, অর্থাৎ তার হাফ টাইমে অবজেক্টটা কি করবে, ঠিক সর্বোচ্চ হাইস্ট পয়েন্টে পৌঁছবে। ক্লিয়ার? না কোনো সমস্যা আছে? কারণ ভেবে চিন্তে উত্তর দে। এর পরের কোশ্চেনটা তোদেরকেই আমি করি, আমাকে তোরা বলতে পারবি ঠিক কোন দিকটা আমরা ভাববো হাইয়েস্ট পয়েন্ট পৌঁছাতে গেলে? তাহলে হাইয়েস্ট পয়েন্ট পৌঁছাতে গেলে কোন ভেলোসিটিটা ভাববো, হাইট পেতে গেলে কোন ভেলোসিটিটা ভাববো? ইউ কস থিটা না ইউ সাইন থিটা? ইউ সাইন থিটা ভাববো। কেন? আমি আবারও বারবার করে বলছি, এই ভেলোসিটিটাই কিন্তু উচ্চতা বা হাইটকে কভার করে, রাইট? ইয়েস অর নো? অর্থাৎ যদি একটা অবজেক্টকে যদি কোন হাইটে পৌঁছচ্ছে, তাহলে তার হরিজন্টাল বা অনুভূমিক বেগ নিয়ে আমরা কোনো কাজ করতে পারবো না। কোন হাইটে পৌঁছচ্ছে সেটা জানবার জন্য আমাদের কি করতে হবে, যে ভেলোসিটিটা ভার্টিক্যাল আপওয়ার্ড ডিরেকশনে কাজ করছে একমাত্র সেই ভেলোসিটিটাকে নিয়ে ভাবতে হবে। আমার কথা ক্লিয়ার? না কোনো অসুবিধা আছে? কারণ আমি আবারও বলছি এইগুলো টু ডাইমেনশনাল মোশন, অর্থাৎ 2D মোশন। এই 2D মোশনের ক্ষেত্রে ইউ কস থিটা লাগবে না। এই কথার মানে কি? ইউ কস থিটা দিয়ে তো অলরেডি আমরা রেঞ্জ বা আর বের করে আসলাম। রেঞ্জ বের করবার জন্য কি করেছি? ইউ কস থিটা, কারণ সেটা হরিজন্টাল পাথওয়ে বের করতে হয়েছিল। কিন্তু যখন ভার্টিক্যাল বা উচ্চতা বের করব, তখন ইউ কস থিটা কি কাজ করবে? যে কোনো একটা মোশনের অ্যাক্সিস অনুযায়ী পাথওয়ে ডিপেন্ড করে। এক্ষেত্রে উচ্চতায় উঠছে, দেখ হাইটে উঠছে, হাইটে ওঠাটা কি অনুভূমিক দিকের উপর ডিপেন্ড করে? না। তাহলে কেন অনুভূমিক দিকটা আমরা ভাববো এক্ষেত্রে? দ্যাট ইজ ওয়েন অ্যান অবজেক্ট ইজ মুভিং ইন ভার্টিক্যাল পাথ, হোয়াট ইজ দ্য নেসেসিটি ফর কনসিডারিং ইটস হরিজন্টাল ভেলোসিটি? কোনো দরকারই তো নেই অনুভূমিক বেগ ভাববার। তার কারণ কি? অবজেক্টটা তো ভার্টিক্যালি উঠছে, অর্থাৎ উল্লম্ব পথে উঠছে। উল্লম্ব পথে যখন উঠবে, তখন কেন আমরা অনুভূমিক পথ ভাববো? বোঝা গেছে না যায়নি? সো রাইট নাও যখন আমরা হাইটটা বের করার চেষ্টা করবো, অর্থাৎ এইচ বের করার চেষ্টা করবো, হাইট কি করে বের করে? না, আমরা খুব ভালো করে জানি যখন উঁচু একটা নির্দিষ্ট হাইটে পৌঁছচ্ছে, তখন আমরা কি লজিক লিখি? ইউটি মাইনাস হাফ এটি স্কোয়ার। কেন এটা লিখলাম আমি? আমি খুব স্পেসিফাইড নর্মাল লজিকটা লিখলাম। ইউ মানে কি? ইউ মানে যে ভেলোসিটিতে তুই ছুঁড়েছিস। কত ভেলোসিটিতে ছুঁড়েছিস? তুই কিন্তু ছুঁড়েছিস ইউ সাইন থিটায়। কেন? আমি আবারও বলছি, আমরা শুধু আর শুধুমাত্র ভার্টিক্যাল ভেলোসিটিটা ভাববো। যখন যে কম্পোনেন্টটা ভাববো, এক্স্যাক্টলি সেই কম্পোনেন্টটা নিয়েই কথা বলবো। তাহলে এখন আমরা ভার্টিক্যাল পাথটা ভাবছি, এই জন্য ভার্টিক্যাল পাথের ভেলোসিটি দ্যাট ইজ ইউ সাইন থিটা নিয়ে ভাববো। টি কথার মানে কি? টি কথার মানে হচ্ছে টোটাল টাইম। তাহলে এই টাইমটা কতক্ষণ, একটা অবজেক্ট কতক্ষণ ধরে উপরে উঠেছে? না, আমি কি বলেছি? হাফ টাইম। তাহলে ইউ মানে কত? ইউ মানে ইউ সাইন থিটা। টি মানে কত? টি মানে কত? ইউ সাইন থিটা ডিভাইডেড বাই জি। নো প্রবলেম, কারণ টোটাল টাইমটা কত ছিল? টোটাল টাইম অফ জার্নি ছিল 2u সাইন থিটা বাই জি। তাহলে তার হাফ টাইম, দ্যাট ইজ ইউ সাইন থিটা বাই জি মাইনাস হাফ। এ কথার মানে কি? এ মানে কিন্তু এক্ষেত্রে গ্র্যাভিটেশনাল রিটার্ডেশন, অর্থাৎ অভিকর্ষীয় মন্দন, দ্যাট ইজ জি। আর টি মানে কি? এক্ষুনি তো বললাম ইউ সাইন থিটা বাই জি, অর্থাৎ তার স্কোয়ার। ক্লিয়ার আমার কথা? তাহলে এবার যদি তুই এটাকে ক্যালকুলেট করি, সেটা কত হবে? দেখ, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই জি মাইনাস হাফ ইন্টু জি। এখান থেকে কত আসছে? দেখ, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই জি স্কোয়ার। তাহলে একটা জি কাট, কাটার পরে যে জিনিসটা থাকলো, তুই পুরো জায়গা থেকে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই জিটা কমন নিয়ে নে, তাহলে ব্র্যাকেটে পড়ে থাকলো 1 - হাফ। যদি 1 - হাফ পড়ে থাকে, সেটাকে রিক্যালকুলেট করলে এটা কত হয়ে যাবে বল? ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডিভাইড বাই 2g।
অর্থাৎ এটাই গেল তোর হাইট, অর্থাৎ ডিসির মধ্যে যে ডিস্টেন্স, এই ডিসির মধ্যে ডিস্টেন্সটা কতক্ষণে ট্রাভেল করে টোটাল জার্নি ঠিক হাফ টাইমে, এবং সেই ডিস্টেন্সটা কত, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই টু জি। ক্লিয়ার আমার কথা? সো যে তিনটে জিনিস আমি বের করলাম তাতে টোটাল টাইম অফ জার্নি বের করলাম, দ্যাট ইজ টু ইউ সাইন থিটা ডিভাইডেড বাই জি। টোটাল রেঞ্জ বের করলাম কত, ইউ স্কোয়ার সাইন টু থিটা ডিভাইডেড বাই জি। আর হাইট বের করলাম কত, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই টু জি। সো তিনটে জিনিস আমি তিনটে ডিফারেন্ট ভাবে বের করেছি, ক্লিয়ার? এই তিনটে জিনিসের মধ্যে এবার বেশ কিছু কন্ডিশনস আমরা প্রুফ করব। সো লজিক্যালি যে কটা করাবো সে কটাই রেগুলার ক্লাসের জন্য এনাফ, পরের দিন আমরা নর্মাল নিউমারিক্যাল করব, আর বেশ কিছু কঠিন কঠিন স্টেটমেন্ট আমরা এস্টাবলিশ করব, সেটা রেগুলার ক্লাসে অফলাইনে হবে। সো দ্য প্রথম প্রশ্ন, আমি জাস্ট এই তিনটে জিনিস থেকে ধীরে ধীরে দেখে বুঝবি, তাতে বুঝতে সুবিধা হবে। লে একটি বস্তুকে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ করে, অনুভূমিকের সাথে 50 মিটার পার সেকেন্ড বেগে ছোড়া হলো অ্যান অবজেক্ট। স্যার একটু ভূমির সাথে, একটি বস্তুকে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ করে 50 মিটার পার সেকেন্ড বেগে ছোড়া হলো অ্যান অবজেক্ট ইজ প্রজেক্টেড অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ 30 ডিগ্রি উইথ স্পিড অফ 50 মিটার পার সেকেন্ড। অর্থাৎ একটি বস্তুকে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ করে 50 মিটার পার সেকেন্ড বেগে ছোঁড়া হলো, বস্তুটির মোট যাত্রাকাল, রেঞ্জ এবং সর্বোচ্চ উচ্চতা কত, হোয়াট ইজ দ্য টাইম অফ জার্নি, রেঞ্জ অ্যান্ড ম্যাক্সিমাম হাইট অ্যাচিভড বাই ইট। সো টোটাল টাইম অফ জার্নি যখন বের করতে হবে, টোটাল টাইম অফ জার্নির ইকুয়েশনটা কি, টোটাল টাইম অফ জার্নির ইকুয়েশন হচ্ছে 2u সাইন থিটা ডিভাইডেড বাই জি, তাই তো? সো 2u মানে কত, 2 ইনটু u মানে কত, কত ভেলোসিটি তো শুনেছিস, 50 মিটার পার সেকেন্ড, ফেয়ার এনাফ, খুব বড় কথা। সাইন থিটা, থিটার ভ্যালু কত, 30 ডিগ্রি, তাহলে এটা কত বসাবে, সাইন 30 ডিগ্রি। ক্লিয়ার আমার কথা, কোনো সমস্যা আছে? আর জি মানে কত, জি মানে ইউজুয়ালি 9.8, কিন্তু আমরা এখানে 10 বসিয়ে নেবো কারণ আমাদের অঙ্কে সুবিধার জন্য। এটা সেকেন্ড অ্যান্সার বেরোবে, তাহলে এটা কর, এটা যদি কেটে দিস তাহলে এখানে পড়ে থাকবে 2 ইন্টু 5 সাইন 30, আর সাইন 30 কথার মানে হচ্ছে হাফ, তার মানে টোটাল টাইম অফ জার্নি কত, 5 সেকেন্ড, তার মানে অবজেক্টটা ওপরে উঠবে এবং নিচে নামবে কত টাইমে, 5 সেকেন্ডে। সো দিস ইজ দ্য টোটাল টাইম অফ জার্নি, ফেয়ার এনাফ, তাহলে একটা পার্ট বেরিয়ে গেল। এবার আমরা কি বের করব, এবার আমরা রেঞ্জ বের করব। সো রেঞ্জের ফর্মুলা কি, সো রেঞ্জের ফর্মুলাটা একটু ক্রিটিক্যাল। রেঞ্জের ফর্মুলা হচ্ছে আর ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন টু থিটা, আই রিপিট এগেন, ডিভাইডেড বাই জি। সো ইউ স্কোয়ার মানে কত, কত ভেলোসিটিতে ছুঁড়েছি আমি অবজেক্টটাকে, আমি এক্ষুনি বললাম অবজেক্টটাকে ছোঁড়া হয়েছে 50 মিটার পার সেকেন্ডে, তাহলে ইউ এর ভ্যালু 50 বসিয়ে দে, দ্যাট উইল বি নাথিং বাট 50 স্কোয়ার সাইন টু থিটা কথার মানে কিন্তু সাইন 60 ডিগ্রি, রাইট, ডিভাইডেড বাই কত হবে, জি, তার মানে এটা কত হবে 2500, অ্যান্ড সাইন 60 মানে হচ্ছে √3/2, জি এর ভ্যালু 10, তাহলে এটাকে রিক্যালকুলেট কর, তাহলে এটা কত হয়ে যাবে 125√3 মিটার। ক্লিয়ার? সো এটা গেল রেঞ্জ। এবার বল ম্যাক্সিমাম হাইট কি করে বের করবি, না তোকে এই ইকুয়েশন গুলো এক তো এস্টাবলিশ করতে হবে, আর দ্বিতীয় কথা রীতিমতো মুখস্থ রাখতে হবে, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই টু জি, রাইট। ইউ স্কোয়ার মানে কত, ওই একই 50 স্কোয়ার, সাইন স্কোয়ার থিটা মানে কত, সাইন 30 হোল স্কোয়ার, সেটা মানে কত হবে, হাফ এর স্কোয়ার মানে 1/4, রাইট, 2 মানে 2, জি মানে কত, 10, তাহলে এটা কত বেরিয়ে যাবে বল, 2500/8×10, ফেয়ার এনাফ, তাহলে এটাকে রিক্যালকুলেট কর, এত মিটার, তার মানে এটা কত হচ্ছে 125/4 মিটার। এবার যেহেতু তোদের কাছে ক্যালকুলেটর থাকবে, তোদেরকে কি করতে হবে, এর আলটিমেট ভ্যালুটাকে বের করে দিতে হবে, ক্লিয়ার? ওকে, নেক্সট কোশ্চেনটা আমি কি বলছি, হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম রেঞ্জ হোয়েন অ্যান অবজেক্ট ইজ প্রজেক্টেড অ্যাট ইউ ভেলোসিটি,
তার মানে আমি যে প্রশ্নটা করেছি, প্রশ্নটা কি, ইউ বেগে একটা বস্তুকে ছোঁড়া হলে তার দ্বারা অতিক্রান্ত সর্বোচ্চ রেঞ্জ কত? দ্যাট মিন্স আমি তোকে আরটা বের করতে বলেছি। টু বি ভেরি অনেস্ট, আমাকে তুই বের করে দিবি আর এর ম্যাক্সিমাম ভ্যালু। ক্লিয়ার আমার কথা? ওকে, কিভাবে কি বের করব? দেখ, অবভিয়াসলি ইস্যুটা খুব একটা সোজা না, বেশ কমপ্লিকেটেড। ইয়েস, অবভিয়াসলি এটা কমপ্লিকেটেড। এই জাতীয় জিনিসগুলো কখনোই সোজা হয় না। কি বলছি, ইউ স্কোয়ার সাইন টু থিটা বাই জি, রাইট? তার মানে দেখ, আমি তো বলেছি যে ইউ তুমি চেঞ্জ করতে পারবে না, কারণ ইউতেই তুমি প্রজেক্ট করেছো, নো প্রবলেম। তাহলে এবার তুমি বলো, আর ম্যাক্স কখন পাবে? আর ম্যাক্স তুমি তখনই পাবে যদি ইউ স্কোয়ার বাই জি তো তুমি চেঞ্জ করতে পারবে না, কিন্তু এই সাইন টু থিটার যে ভ্যালু হয় এটার সবচেয়ে বেশি ভ্যালু কত হতে পারে বলো তো? ওয়ান। ক্লিয়ার আমার কথা? কারণ তুই যদি সাইন এর ভ্যালু দেখিস, তাহলে সাইন ওয়েভ যখন পড়বি একটু বড় হয়ে, অর্থাৎ আমি পড়াবো, আমার ফিজিক্স এই আছে, সাইন ওয়েভ এক্স্যাক্টলি এরকম দেখতে হয়, রাইট? যার ভ্যালু হয়, যার ভ্যালু হয় যখন 0 ডিগ্রি হয়, যখন ভ্যালু হয় 0, পাই বাই 2 বা 90 ডিগ্রিতে গিয়ে সবচেয়ে ম্যাক্সিমাম ভ্যালু হয় যার ভ্যালু হয় 1, তারপরে 180 ডিগ্রিতে গিয়ে ভ্যালু হয় আবার 0, আবার একইভাবে 270 ডিগ্রি, দ্যাট ইজ 3π/2 তে গিয়ে ভ্যালু হয় -1, অ্যান্ড অ্যাট দ্য এন্ড অফ দ্য টাইম 2π তে গিয়ে ভ্যালু হয় কত? আবার 0। অর্থাৎ এইটা হচ্ছে একটা সাইন ওয়েভ, জাস্ট মাথায় রাখ, আমরা পরবর্তীকালে এই নিয়ে আলোচনা করব। সো লজিক্যালি আর ম্যাক্স তুই কখন পাবি? যদি সাইন টু থিটার ভ্যালু ম্যাক্সিমাম হয়। তো সাইন টু থিটার ভ্যালু ম্যাক্সিমাম কথার মানে কি? সাইন টু থিটার ভ্যালু ম্যাক্সিমাম হচ্ছে 1-এ হয়, তার মানে যদি সাইন টু থিটা ইকুয়াল টু 1 হয়, তাহলে 1 কথার মানে কি? সাইন 90 ডিগ্রি। ভেরি গুড। তাহলে টু থিটা কথার মানে কি? টু থিটা কথার মানে হচ্ছে 90 ডিগ্রি। তাহলে থিটা কথার মানে কি? 45 ডিগ্রি। তার মানে তুই যদি অ্যাঙ্গেল অফ প্রজেকশন, দ্যাট ইজ থিটা, অর্থাৎ প্রক্ষেপ কোণ যদি 45 ডিগ্রিতে অবজেক্টটাকে ছুঁড়ে দিস, কত ভেলোসিটিতে? ইউ ভেলোসিটিতে, তাহলে তুই সর্বোচ্চ রেঞ্জ পাবি, এবং সেই রেঞ্জের ভ্যালু কত হবে? ইউ স্কোয়ার বাই জি। ক্লিয়ার আমার কথা? ওকে, নেক্সট প্রবলেমটা দেখ। আমি বলছি যে এ ব্যাটসম্যান হিটস আ বল ইন সাচ ওয়ে দ্যাট ইট ক্যান কভার 25 মিটার লং ডিস্টেন্স, হোয়াট ইজ দ্য ভেলোসিটি অফ দ্য বল হোয়াইল হি হিটস ইট অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ 60 ডিগ্রি উইথ দ্য গ্রাউন্ড, রাইট? আমি প্রশ্নটা কি করেছি, যে একজন ব্যাটসম্যান একটি বলকে এমন করে আঘাত করে যাতে সেটি 25 মিটার লম্বা একটি বাউন্ডারি অতিক্রম করতে সক্ষম হয়। আমাকে বলে দিতে হবে ব্যাটসম্যানটি ন্যূনতম কত বেগে বলটিকে আঘাত করেছে যাতে বলটি এই দূরত্ব অতিক্রম করতে পারে। এবং আমি কি বলেছি, ব্যাটসম্যান যে কোণে বলটিকে আঘাত করেছে তার অ্যাঙ্গেল কত? অ্যাঙ্গেল হ্যাজ বিন গিভেন অ্যাজ 60 ডিগ্রি, অর্থাৎ 60 ডিগ্রি কোণে ব্যাটসম্যান বলটিকে আঘাত করেছে। দেখ, কিছু কিছু অঙ্কগুলো থাকে যেগুলো হচ্ছে ডিরেক্ট ফর্মুলা বেসড, এটা অবভিয়াসলি ফর্মুলা বেসড, হয়তো অঙ্কটা দেখে অনেক কিছু মনে হতে পারে, বাট টু বি ভেরি অনেস্ট, এটা একটা প্রজেক্টাইল বা প্রাসের গতি। কেন? ধর এটা ধর একটা গ্রাউন্ড, তো এই গ্রাউন্ডের এখানে ব্যাটসম্যান ব্যাট করছে, অ্যান্ড এই হচ্ছে তোর সেই বল যে বলকে কি করছে, একজন ব্যাটসম্যান হিট করছে। তাহলে যদি কোনো একটা বলকে হিট করে, তাহলে কি করবে? যে কোনো ব্যাটসম্যান বলকে হিট করার সাথে সাথে কি হবে, বলটা ধর এখানে ছিল, বলটা ঠিক এক্স্যাক্টলি এই রকম একটা পথে ঘুরে এখানে এসে পড়বে, তাই না? আমি আবারও বললাম, এক্স্যাক্টলি এরকম একটা পথে ঘুরে আসবে, তার মানে বলটা কিন্তু যখন ছয় মারে বা হিট করে, তখন কিন্তু বলটা এই রকম একটা পথে যায়। সো এই অ্যাঙ্গেলটা কত দিয়ে দিয়েছে? এই অ্যাঙ্গেলটা বলে দিয়েছে 60 ডিগ্রি। খুব ভালো কথা। আর কত মিটার ক্রস করতে হবে রে? এক্স্যাক্টলি আর ইকুয়াল টু 25 মিটার, তার মানে মিনিমাম 25 মিটার ক্রস করতে হবে, তার থেকে বেশি যা ইচ্ছা তাই করতে পারে। তো যত ইচ্ছা তো আমি বের করতে পারবো না, তাহলে তো 100 মিটার 200 মিটারও বের করা যেতে পারে, সেসব তো সম্ভব না।
সো আর মানে আমরা কি জানি ইউ স্কোয়ার সাইন 2 থিটা ডিভাইডেড বাই জি, তাহলে এটা আর মানে কত কত মিটার ক্রস করতে হবে, মিনিমাম 25 মিটার ক্রস করতে হবে, ইউ স্কোয়ার মানে জানি না ওটাই বের করার চেষ্টা করছি, সাইন 2 থিটা মানে সাইন 120 ডিগ্রি, আর সাইন 120 ডিগ্রি কথার মানে কি, যদি আমরা ম্যাথ একটু ভালোভাবে বুঝে থাকি সাইন 120 ডিগ্রি কথার মানে হচ্ছে এক্স্যাক্টলি কস 30 ডিগ্রি, আই উইশ এটা আমরা জানি নয়তো খুব বেশি প্রবলেম হবে, সো আমি এটাকে ডিরেক্টলি লিখে ফেলছি কস 30 ডিগ্রি, সো ক্রস মাল্টিপ্লাই করে দে, ক্রস মাল্টিপ্লাই করে দিলে কত হবে, দিস উইল বি 250, এটা হয়ে যাবে ইউ স্কোয়ার, আর কস 30 মানে হচ্ছে রুট 3/2, সো এখান থেকে তুই ইউ এর ভ্যালু বের করতে হবে, ইউ স্কোয়ার মানে হবে 500 ডিভাইডেড বাই রুট 3, সো ইউ এর ভ্যালু কত হবে, রুট অফ 500 বাই রুট 3, এটা তোদের কাছে ক্যালকুলেটার ছাড়া করা সম্ভব না, আমার কাছে ক্যালকুলেটার নেই আপাতত, তো আমি করতে পারবো না, সো দিস উইল বি দ্য অ্যাকচুয়াল প্রজেকশন ভেলোসিটি। সো ইন দ্য ভেরি নেক্সট কোশ্চেন আমি তোমাকে বলতে বলেছি ফাইন্ড দ্য কন্ডিশন হোয়েন এইচ অ্যান্ড আর আর ইকুয়াল, কথার মানে কি, আমি তোমাকে বলতে বলেছি এরকম একটা কন্ডিশন বিবৃত করো যে ক্ষেত্রে, বা এরকম একটি সমীকরণ প্রতিষ্ঠা করো যে ক্ষেত্রে সর্বোচ্চ উচ্চতা সমান সমান সীমা, তো আমি বলেছি এরকম একটা কন্ডিশন বের করো যে ক্ষেত্রে কি এইচ, এইচ কথার মানে কি দ্যাট ইজ দ্য ম্যাক্সিমাম হাইট অ্যাচিভড বাই অ্যান অবজেক্ট, অর্থাৎ কোন একটা প্রজেক্টাইলের ক্ষেত্রে সর্বোচ্চ উচ্চতা, অ্যান্ড আর দ্যাট ইজ রেঞ্জ অর্থাৎ সীমা, এই দুটো ইকুয়াল, অর্থাৎ রেঞ্জ আর সর্বোচ্চ হাইট ইকুয়াল হবে, এরকম একটা কন্ডিশন তুমি বের করে দাও আমাকে। আমি বলছি কি দেখ, আমি বলছি যে প্রজেকশন ভেলোসিটি, তাহলে প্রজেকশন ভেলোসিটি মানে কি বললাম যে প্রক্ষেপ বেগ, সো আমি ইংরেজিতে লিখছি বাংলায় বলে দিচ্ছি, সো প্রজেকশন ভেলোসিটি কত, বা প্রক্ষেপ বেগ, প্রক্ষেপ বেগ কথার মানে আমরা ইউ দিয়ে লিখি রাইট, সো ইউ কথার মানে আমি শুধু সেটাকে ইউ ধরে নিলাম। আরেকটা জিনিস ধরে নিচ্ছি প্রজেকশন অ্যাঙ্গেল, প্রজেকশন অ্যাঙ্গেল কথার মানে যে কোণে বস্তুটাকে ছোট হয়, তার মানে এই কথার মানে কি প্রক্ষেপ কোণ, যেটুকু কথা বলেছি সেই কথাটুকুর মানে বুঝ, সেই কথাটুকুর মানে হচ্ছে যে কোণে আমি অবজেক্টটা ছুঁড়েছি সেই কোণটা কত, দ্যাট অ্যাঙ্গেল হ্যাজ বিন গিভেন আস থিটা, আর যে ভেলোসিটি ছুঁড়েছি সেটা কত, ইউ, রাইট, মানে আমি তোকে বের ঠিক কি করতে বলেছি এবার সেটা বোঝ, আমি তোকে বের করতে বলেছি যে একটা অবজেক্ট আছে তুই তাকে ছুঁড়েছিস ঠিক এইভাবে ছুঁড়েছিস রাইট, যার জন্য এর এই ম্যাক্সিমাম হাইট এই এইচটা কার সাথে ইকুয়াল, এই টোটাল রেঞ্জের সাথে ইকুয়াল, তার মানে এইচ আর আরটা সেম হতে হবে রাইট। এবার তুই আমাকে বল এইচ আর আর সে কেমনি এমনি হবে না, কন্ডিশন লাগবে, তার মানে এইচ ইকুয়াল টু যদি আর হয় তার মানে আর এর ইকুয়েশন কত, আর এর ইকুয়েশন তুই জানিস ইউ স্কোয়ার সাইন টু থিটা ডিভাইডেড বাই জি, আর এইচ এর ইকুয়েশন কত বলতো, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই টু জি, কারণ এই দুটো জিনিস আমি তোকে বারবার বলেছিলাম আমাদের মুখস্থ করতে হবে, এন্ড উই নিড টু ফাইন্ড ইট আউট রাইট, সো ইউ স্কোয়ার বোথ সাইড থেকে কেটে দেবে, জি জি বোথ সাইড থেকে কেটে দেবে, তাহলে এক্স্যাক্টলি তোর হাতে কি কি পড়ে থাকলো সেইটুকু ডেটা গুলোকে ভালো করে ফলো আপ কর, তোর এখানে পড়ে থাকছে হচ্ছে সাইন টু থিটা, আচ্ছা সাইন টু থিটা কথার মানে বুঝিস, সাইন টু থিটা কথার মানে হচ্ছে টু সাইন থিটা কস থিটা, অর্থাৎ যে জিনিসটাকে আমরা একটু আগে অ্যাসিমিলেট করে রেখেছিলাম এবার সেটাকে এক্সপ্যান্ড করে দিলাম, আর সাইন স্কোয়ার থিটাকে আমি কি লিখছি দেখ, সাইন থিটা ইনটু সাইন থিটা, আর নিচে একটা ডিভাইডেড বাই টু আছে, তো একটা সাইন থিটা আর একটা সাইন থিটা কেটে দেয়, আর এই টুটাকে এই বরাবর মাল্টিপ্লাই করে দেয়, তাহলে মাল্টিপ্লাই করে দিলে কি হয়ে যাবে বলতো, এখানে হয়ে যাবে 4, আর এই কস থিটাকে যদি এই দিকে নিয়ে চলে আসিস তাহলে এটা কত হয়ে যাবে, ট্যান থিটা রাইট, কারণ সাইন থিটা বাই কস থিটা মানে ট্যান থিটা, সো দ্যাট ইজ দ্য এক্সাক্ট কন্ডিশন হোয়েন এভার ট্যান থিটা ইকুয়াল টু 4 বা থিটা ইকুয়াল টু কত হবে, ট্যান ইনভার্স 4, এবার যদি ক্যালকুলেটার থাকে যদি আইএসসি বোর্ডে বিলং করিস বা ডাব্লিউবি বোর্ডে বিলং করিস তোদের ক্যালকুলেটারের এই অপারেশনগুলো আমি শিখিয়ে দেবো, সো ট্যান ইনভার্স 4 যদি করিস তাহলে দ্যাট ইজ দ্য অ্যাঙ্গেল যে থিটাতে তুই যদি প্রজেক্ট করিস তাহলে সেক্ষেত্রে ম্যাক্সিমাম হাইট এইচ দ্যাট উইল বি ডিক্ট ইকুয়াল উইথ আর, অর্থাৎ যে সর্বোচ্চ উচ্চতা এবং প্রাসের সীমা এই দুটোর ভ্যালু ডিটো সেম হবে, ক্লিয়ার আমার কথা?